সাতাশে নভেম্বর থেকে রাজ্যজুড়ে একযোগে শুরু হয়েছে বিজেপির ঘর ঘর অভিযান। দলের কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বুথ স্তরের নেতারাও নেমে পড়েছেন এই কর্মসূচিতে। বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড সঙ্গে নিয়ে জনতার কাছে নিজেদের কাজকর্ম তুলে ধরছেন বিজেপির নেতারা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বর্দোয়ালি কেন্দ্রে ঘরে ঘরে বিজেপি প্রচারেছেন কর্পোরেটর রত্না দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। তারা 2023 রাজ্য বিধানসভা নির্বাচনের 60-এ-60 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরবে বলে দাবি করেন রত্না দত্ত। কিরকম সারা পাচ্ছেন এবং 23 ইলেকশন কি হতে পারে? আমরা বরাবরই আট দলই খুব ভালো সারা পাই এবং পাচ্ছি। আমরা মানুষের পাশে আছি। আজকে আপনারা দেখছেন আমাদের এই কর্মসূচি ঘরে ঘরে বিজেপি, তাই আমরা মানুষের পাশে খুব আনন্দিত। আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী আমাদের এই নির্দেশ দিয়েছে, মানে উনার নির্দেশ আমার একদম সুবিধার্য। আমরা আপনারা দেখতে পেয়েছেন যে আমরা প্রতি ঘরে সুশাসনও আমরা সাকসেস হয়েছি এবং আমাদের যে কর্মের অবস্থা যে প্রোগ্রামটা হলো অমৃত মহোৎসব, ওটা মানুষের পাশে থেকে আমরা সাকসেস হয়েছি। আজকে আমাদের এই অভিযান ঘরে ঘরে বিজেপি সেই কর্মসূচি আমরা সাকসেস হব। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের যে আহ্বানে দিয়েছে, আমরা সবার পাশে থেকে আমরা মানুষের পাশে যাচ্ছি, মানুষ আমাদের পাশে আসতে হয় না। তাই আমাদের আজকে খুব আনন্দের দিন, কেননা আমরা মানুষের পাশে গিয়ে ওদের সুখ দুঃখের কথা জানতে পারছি। তাই আমরা আত্মবিশ্বাসী যে আমরা 2023-এ 60-এ-60 একদম আমরা আসবো। বিজেপি সবার পাশে থাকে, থেকে কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা সব কর্মসূচিতে আমরা মানুষের পাশে যাই থাকছি। আমরা সবার কাছে আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচি সবাই স্বাবলম্বিত করার জন্য সবাই এগিয়ে আসুন, আমাদের সহযোগিতা করুন এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন।